মুন্সিগঞ্জে রোবোটিক্স বিষয়ের নানা দিক নিয়ে টেক স্টুডিও ও আনন্দ বিজ্ঞান জগৎ এবিজের যৌথ আয়োজনে রোবোটিক্স বিষয়ে প্রাথমিক ধারণা সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের সুপারমার্কেটে শর্মা হাউস রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবেডেড সিস্টেম এবং রোবোটিক এক্সপার্ট নাগিব মাহফুজ। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে রোবোটিক্স বিষয়ে প্রাথমিক আলোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রন্টিয়ার সেমিকন্ডাক্টর বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাশিদুল হাসান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন টেক স্টুডিও ও এবিজে গ্রুপের প্রায় 50 জন শিক্ষার্থী। এ বিষয়ে আয়োজকরা জানান, আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা রোবোটিক্স বিষয়ে মুন্সিগঞ্জের মানুষকে জানানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। মুন্সিগঞ্জের প্রথম আমরা চেষ্টা করতেছি হচ্ছে রোবোটিক্স একটা আয়োজন করতে। ওরা মানে আজকালকার ছেলে মেয়ে অনেকে আছে সায়েন্সে পড়াশোনা করছে এবং সায়েন্সের পাশাপাশি কমার্স আর সেই সাবজেক্টে মানুষগুলি আছে, তারা একটু হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চাচ্ছে, যেমন আর্ডুইনো, রাসবেরি পাই এগুলি নিয়ে। এটার মূল উদ্দেশ্য আসলে রোবোটিক্সে বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষকে উদ্বুদ্ধ করা। টেক স্টুডিও রোবোটিক্স শেখানোর জন্য মুন্সিগঞ্জের ছেলেমেয়েদের এরা কোর্স চালু করতে যাচ্ছে। তো আজকে সেমিনারে যারা ছিলেন তারা ব্যাপারটি জেনেছেন। আর তাছাড়া আনন্দময় বিজ্ঞান জগৎ একটা রোবোটিক্স টিম গঠন করতে যাচ্ছে, সেই রোবোটিক্স টিমে সার্বিক সহযোগিতা করছে টেক স্টুডিও। এবিজে সংগঠনের সিইও ইমাম মেহেদি আশফি ও সাইদুল হোসেন আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেক স্টুডিওর ওনার নাজমুল ইসলাম, শেখ সাকিব রিজন সহ অন্যান্যরা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প কারখানা ও যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহার করে কিভাবে মানুষের জীবন চলাচল সহজ করা যায় এবং রোবোটিক্সে শিক্ষার্থীদের উৎসাহিত করে কর্মক্ষেত্রে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, অনুষ্ঠানে আলোচকরা সেই বিষয়ে আলোচনা করেন। এই সেমিনারের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন অনলাইন টিভি চ্যানেল News71.tv ও চলো ঘুরি মুন্সিগঞ্জ। আদনান সাদ, News71.tv, মুন্সিগঞ্জ।